দেখো এই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে, একটু লাল লাল করে ভেজে শাকগুলো দিয়ে দেবো তারপরে। হ্যালো, গুড আফটারনুন সবাইকে, স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে গুড আফটারনুন বলছি কেন, গুড মর্নিং বললাম না? এখন 12টা হয়ে গেছে, 12:30 বাজে, আর বলো না, আজকে তো সকালবেলা বেরিয়ে গেছিলো একটা দরকারে, এবার বাজার ফাজার কিচ্ছু ছিল না ঘরে, কী করবো। তারপরে সেই আমি আবার গেলাম বাজারে, গিয়ে এই মাছ টাছ নিয়ে এলাম, এই শাক নিয়ে এলাম, লাল শাক ভাজছি এখন, আর সবজি টবজি নিয়ে এলাম, নিয়ে এসে এখন এই রান্না বসাবো। এই দেখো কড়াই ঠড়াই তেল দিয়ে দিয়েছি, এখন শাকটা করব। আর এখন তোমাদের গুড মর্নিং জানাচ্ছে বদলে গুড আফটারনুন জানালাম, কেন বলো তো আজকে তো 12:30 বেজে গেছে, অন্যদিন সকালবেলা উঠে গুড মর্নিং বলি তোমাদের, তা এখন তো এইভাবেই তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম। একদমই মানে পাচ্ছি না, এত তাড়াহুড়ো করে সব না করতে হলো আমাকে, এখন কী করবো বলো, এক হাতে করা না, এই আসলাম এসে ধুলাম, আর মাছের মধ্যে আঁশ ভর্তি, আঁশগুলো ছাড়াতে ছাড়াতেই আমার এক ঘন্টা 45 মিনিট লেগে গেল। হ্যাঁ, এখন করতে হবে, কিছু করার নেই। তা আজকে একটুখানি মানে সকালে বেরিয়েও গেছে, তা আমি সব কিছু এখন আমাকেই করতে হলো। তা চলো বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো, আমি এখন এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই লাল শাক কাটলাম। এগুলো তো জানো কাটতে কত টাইম লেগে যায়, ধুতে কত টাইম লাগে, এগুলো করতে কত টাইম লাগে। আগে কিছুদিন আগেও দেখিয়েছিলাম, আজকেও আমি নিয়ে এলাম, শাক খাওয়া খুবই ভালো। আর এই আজকে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করবো। সেদিনকে কিন্তু একদম কোনো কিছু পেঁয়াজ রসুন দিইনি, সেদিনকে একদম নিরামিষই করেছি, শনিবার ছিল বলে আমি পেঁয়াজ রসুন খাইনি। আজকে আমি পেঁয়াজ আর তোমার রসুন দিয়েছি, কেটেছি ছোটো ছোটো করে, শুকনো লঙ্কা দেবো আর কালো জিরে দেবো। ঠিক আছে, চলো তেলটা গরম হোক, তারপরে সব করছি। রিলুপা, তুই পান ছেড়েছিলিস সকালে? ঠিক আছে, দেখো শাকগুলো দিয়ে দিলাম, এখন লাল শাক ভাজা ভালোই লাগে বলতে, শাক খাওয়া তো খুবই ভালো। আমাদের হয় কোথায় শাক খাওয়াটা, তো আমাদের একদমই হয় না, আসলে কোটা কোটা খুব ঝামেলা জানো তো, খেতে তো সব কিছুই ভালো লাগে, কিন্তু যারা এক হাতে করো তোমরা তো জানো, যারা এক হাতে পুরো করতে হয় সব কিছু। দেখো আমি ক্যামেরা আমি নিজে ধরি, কেউ আমাকে হেল্প করে না, কিন্তু এই ইউটিউবটা কিন্তু পুরো ক্যামেরা ধরা ইয়ে করা সবই আমার হাতে করতে হয়, নিজে করি, নিজে যারা করো তারা তো বোঝো যে কত কষ্ট হয়, একা দেখানো, এক হাতে ক্যামেরা ধরা অনেক কষ্ট হয়, আমার কিন্তু কেউ হেল্প করার লোক নেই, আমি নিজে নিজেই করি সব, তোমাদের কাছে শেয়ার করলাম, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সেটা তো জানি, কিন্তু আজকাল বাজারে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় না, যারা কষ্ট করে না তারাই কেষ্ট পায়, উল্টো নিয়ম হয়ে গেছে। এখন বন্ধুরা এর মধ্যে নুন ফুল সব দিয়ে দিয়েছি, নুন হলুদ একটু দিয়েছি, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি, শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দেখো লাল একদম লাল টকটক টকটক করছে, দেখেছো লাল দেখাচ্ছে না। দেখো শাকটা মনে হয়ে গেছে শাকটা, হ্যাঁ হ্যাঁ, কত জল বেরিয়েছে শাক দিয়ে, হ্যাঁ বলছি কত জল বেরিয়েছে শাক দিয়ে, এমনি খারাপ না শাকটা, এমনি ভালো, জলটা কেনার জন্য তো বুঝতে পারলাম না, ধুয়েছি বলে নাকি সেই তো অনেকবার করে ধুলাম, শাকে তো তোমার একটু বালি বালি লাগে, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হয় শাকগুলো, ভালো করে ধুলাম। আজকে শাকটা খেতে অন্যরকম হবে, রসুনের গন্ধ ছাড়বে, পেঁয়াজের গন্ধ ছাড়বে, পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি, সেদিনকে শুধু শুকনো লঙ্কা কালো জিরে দিয়েছিলাম, আজকে কালো জিরেও দিয়েছি,
ভালোই লাগবে খেতে। লাল শাক, চলো এবার নামিয়ে দিই। হয়ে গেছে, এবার বন্ধুরা কারা কারা তোমরা শাক শাক খেতে ভালোবাসো জানিও কমেন্ট করে। অনেকে আছে শাক খেতে খুব ভালোবাসে, তাদের বাড়িতে মাঝে মাঝেই শাক হয়। আমার এক বান্ধবী আছে, তার বাড়িতে দুদিন পরপরই শাক হয়। শাক খেতে খুব ভালোবাসে, শাক খাওয়া তো ভালো, আমরা খাই না বলে তাই। দেখো বন্ধুরা শাকটা হয়ে গেল, নাবিয়ে দিলাম। দেখো অনেকটাই হয়েছে, 10 টাকা করে নিয়েছে আঁটি, ভালোই দিয়েছে। দেখো এই যে নাবিয়ে দিলাম, ভালো লাগবে ভাত দিয়ে খেতে গরম গরম। দেখো আমাদের লাল শাক ভাজা হয়ে গেল, এবার আমি করছি ঝিঙে আলুর তরকারি। ঝিঙে প্রচুর দাম গো, 80 টাকা করে নিয়েছে, 500 নিয়ে এসেছি, 500 না 600 এনেছি, প্রচুর দাম ঝিঙে। এখন নতুন সবে উঠেছে এই জন্য এত দাম, আস্তে আস্তে কমে যাবে। কমবে আর কত, ওই 40 থাকবে, এই কমবে আর এর বেশি আর কমবে না। তো এই পাতলা করে আলু কেটে নিয়েছি, এই ঝিঙে কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব। ঠিক আছে, পাঁচফোড়ন দিয়েও করা যায়, দু রকম করেই করা যায়, পাঁচফোড়ন দিয়েও করতে পারবে, কালো জিরে দিয়েও করা যায়। তো আমি ভাবছি পাঁচফোড়ন দিয়েই করি। তো চলো বন্ধুরা, তেলটা দিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি গরম হোক, তারপরে আস্তে আস্তে করে আগে আলুটা লাল করে ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কালো পাঁচফোড়ন, তারপরে ঝিঙে গুঁড়ো দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, লাল করে ভাজবো এবার, তারপরে ঝিঙে গুঁড়ো দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো, নুন হলুদ দেবো, একটু লাল করে ভাজি আলুগুলো। তারপর ঝিঙেগুলো দিয়ে দিলাম, আলুটা লাল করে ভেজে নিয়েছি, তারপরে ঝিঙেগুলো দিলাম, এখন একটু নাড়বো চালবো, তারপরে হলুদ নুন দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব ভালো হয় তরকারিটা, পেট ঠান্ডা থাকে, ঝিঙে খাওয়া তো খুবই ভালো, ঝিঙে লাউ এগুলো তো খুবই ভালো জিনিস। দেখো আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম, আর এখন এটাকে এখন ভালো করে নাড়বো, নেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে। ঝিঙেগুলো খুব ভালো দিয়েছে, কচি ঝিঙে একদম, পরশুদিন না কবে লাউটা নিয়েছিলাম, একদম বুড়ো লাউ ছিল, ঝিঙেটা খুব ভালো দিয়েছে গো, তারপরে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখো আমার ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে, এবার নাবিয়ে দিই। এই দেখ সেদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলো, এই দেখ দারুণ সেদ্ধ হয়ে গেছে। এখন আলু যদি বেশি সেদ্ধ করি আলুগুলো গলে যাবে, এই দেখ দেখ হয়ে গেছে। চলো নাবিয়ে দিই, হয়ে গেল, এরপরে করবো মাছ। দেখো আজকে আমি বাজার থেকে 500 মাছ নিয়ে এসেছি, অনেকদিন রুই মাছ খেলাম, কদিন ধরে রুই রুই রুই, আজকে ভালো একটু ভালো পাশে পেলাম, তা নিয়ে এসছি। তো এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন গরম হোক তেলটা। তো এটা আমি ওই তোমার জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে করব, কালো জিরে দিয়ে মাছটা ঝোলটা করব। তো চলো বসিয়ে দিয়েছি তেলটা, মাছটা বসাই এবার, মাছটা ভাজা বসিয়ে দিলাম, ঝোলটা করব, তাহলেই হয়ে যাবে আমার রান্না আজকে। এই লঙ্কাগুলো দিয়ে দিলাম, মশলা টসলা সব দিয়ে দিয়েছি এর মধ্যে, তোমার নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, সব দিয়ে দিয়েছি একসাথে। গরম জলে একটুখানি মশলাটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, আমি একটু যখনই মশলা একটু গরম জলে ভিজিয়ে রাখি আগে, তারপরে দিয়ে দিই, একটু স্বাদটা আরও বেড়ে যাবে। বাবা কী মশা, দেখো আবার মশা শুরু হয়ে গেছে, ঠিক 2টো বেজে যাবে, মশা উৎপাত শুরু হবে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু মাছটা একটু ঝোল লাগবো, কেন আমাদের নাহলে একটু ঝোল না হলে আমাদের বাড়িতে খেতে খুবই সবার অসুবিধা হয়ে যায়, ঝোল লাগলো তবে ঠিক আছে। দুটো
পরিশ্রম করে যাচ্ছি, কোনো ফল নেই, বলো না? কষ্ট করো, কষ্ট করলে ফল পাবে, কিচ্ছু পাওয়া যাবে তো পারি না। আজকে ওকে বললাম তুমি আগে চানটা করে আজকে আজকে পুজোটা একটু দিয়ে দাও। আরে আমি আগে চান করে পুজো দিয়ে দিই, আজকে চানও হয়নি, সোজা একদম বললাম তোমাদেরকে সোজা বাজার ফাজার করে নিয়ে এসে কখন চান করবো বলো। চান করে পুজো দিতে গেলে এখানে আরও দেরি হয়ে যাবে রান্না বান্না করা, তুমি ওকে বললাম তুমি একটু পুজোটা আজকে দিয়ে দাও, তো দিয়ে দিল আজকে। এখন তো বন্ধুরা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম, আমি ছলে দিয়ে দিলাম, চলো আমার মাছের ঝোল হয়ে গেল, এবার নাবিয়ে দিই। অনেক বেলা হয়ে গেছে জানো, এখন আমি সবাইকে খেতে দিয়ে রান্নাঘরের কাজ সেরে তবে চান করতে যাবো, প্রচুর বেলা হয়ে যাবে। তাহলে বন্ধুরা পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। দেখো আমি বারান্দায় বসে আছি, এখন ঝালমুড়ি খাচ্ছি, এই দেখো বন্ধুরা ঝালমুড়ি আর গাঁটিয়া, এই দেখো অন্ধকার করে এসে রেখেছি বারান্দাটা, লাইটটা চালাইনি এই জন্য লাগছে এরকম। এইবার তো ঝালমুড়ি আর গাঁটিয়া এখন আনালো, এখন এই বসে বসে চা খাওয়া হয়ে গেছে, এখন এটা খাচ্ছি আর তোমাদের সাথে একটু কথা বলবো। আর দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর, ওই জন্য বারান্দায় বসে আছি অনেকক্ষণ ধরে। আজকে ভেবেছিলাম একটুখানি লালকাল মাঠের দিকে যাবো, বজরংবলী মন্দির আছে ওখানে যাবো ভেবেছিলাম। তা আমার এক বান্ধবীকে বললাম, ও প্রথম আমাকে বললো যাবে, তারপরে ফোন করে বললো না রে আজকে যেতে পারছি না, আমার ঘরে একটু লোকজন এসছে তো বেরোতে পারছি না। তা আমি আর ওই মুড করলো না, যে মুডটা অফ হয়ে গেলো আমার। হ্যাঁ মুডটা বেশ ভালোভাবে হয়েছিল যে যাবো, তা আর কী করবো, একা রাতও হয়ে গেছে, থাক আর এখন গিয়ে লাভ নেই, দেখি কালকে নাহলে পরশু দিন একবার যাবো। গিয়ে একটু অনেক দিন যাইনি গো, আগে মাঝে মাঝে যেতাম বজরংবলী মন্দিরে গিয়ে, শনিবার এই মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারটা বেশি ভিড় হয় বজরংবলী মন্দিরে। তা যতবার গেছি মঙ্গলবারই গেছি, অন্যবারও গেছি। আর ওখানে একটা পার্কও আছে, পার্কটা খুব সুন্দর বসার জন্যে ঘোরা বেড়া, ওখানে অনেক কিছু স্টল ফল খুলেছে, খাওয়ারের দোকান টোকান। একটু ভাবছিলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো, তোমরা তোমাদেরও দেখাবো, সেই জন্য আশা করেছিলাম। তো ও আমাকে হট করে আবার ফোন করে বললো যে আজকে যেতে পারছি না, আমার ঠিক আছে কোনো ব্যাপার না, কালকে নাহলে পরশুদিন যাবো। তো এখন এই এখন কী করবো, যে একটু মুড়ি আনালাম, এখন মুড়ি আর গাঁটিয়ে খাচ্ছি ঝালমুড়ি। এটা ঝালমুড়িটা খুব ঝাল দেয় জানো তো, আমি বলে দিয়েছি যে বেশি যেন ঝাল না দেয়, দেখি খেলেই বোঝা যাবে কতটা ঝাল দিয়েছে না দিয়েছে। তো বন্ধুরা তাহলে এখন রাখি, ঝালমুড়িটা খাই, তারপরে রান্নাঘরে রাত্রিরে খাওয়ারের চিন্তা হচ্ছে কী করবো না করবো, কী গরম করবো করবো। ঠিক আছে তাহলে এখন রাখছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, সব কিছুই হবে। সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।